আসন্ন বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন, তাই এবার দেননি কোনো প্যানেল। বিসিবির ১২তম বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি দুবারের সভাপতি। পাশাপাশি আগামীতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং যৌথভাবে টি টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাচ্ছেন পার্থবণিক। একে তো কদিন বাদে টি টোয়েন্টি বিশ্বকাপ, তার উপর বিসিবি নির্বাচন। বোর্ড সভাকে ঘিরে তাই মঙ্গলবার ব্যস্ত গোটা বিসিবি। সবার জিজ্ঞাসা একটাই, নির্বাচনে থাকছে কয়টি প্যানেল? তবে সভা শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, কোনো প্যানেল নয়, নির্বাচনে থাকছে সবার সমান সুযোগ। আমার কোনো প্যানেল নাই, এবার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি, আইল কাম এজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে, যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট, তারপর কি হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। নাজমুল হাসান পাপন সভাপতি না হলে তাহলে কাকে দেখা যাবে বোর্ডের শীর্ষ পর্যায়ে, এমন প্রশ্ন করা হলে বোর্ড সভাপতি জানান সেই আগ্রহ নাকি নেই কারোই। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দেশুর চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক, এখন তো কেউ বলেও না, দিস ইজ নট এ গুড সাইন। এদিকে সামনেই আছে আইসিসির ব্যস্ত সূচি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি, আমরা চেয়েছি যে আমরা ওটাতে পার্টিসিপেট বাংলাদেশে করা হোক, কারণ ওটাতে যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। টি টোয়েন্টিটা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি কম্বাইন্ড, কারণ ওই যে পরিমাণ স্টেডিয়াম দরকার ওটা আমাদের নেই, দুইটা দেশ মিলে করা যায়। ওডিআইটা আমরা তিনটা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।